Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. চোখের দিকে তাকালে আমি নিজেকে দেখতে পাই। তোমরা ভয় পেও না, নন্দকুড়ো খুব শিগগিরই ভালো হয়ে যাবে। ঠাকুর, তুমি রক্ত না দিলে কি আর বাঁচত? রক্ত কি আর আমি এমনি এমনি দিচ্ছি প্রথম? শোষণের ঋণ শোধ করতে হবে না? আমার পূর্বপুরুষরা এমনি এমনি জমিদারি পত্তন করে যাননি। তোমাদের সকলের ঘাম তোমাদের রক্ত দিয়ে জমিদারি। আমি বেশি কিছুই করছি না, শুধু নিজের রক্ত দিয়ে আমার পূর্বপুরুষের রক্তের ঋণ শোধ করছি। এটা আমার কর্তব্য, আমার ব্রত। মা, কি সুন্দর লাগছে দেখো। আমাকে বন্ধুর থেকেও সুন্দর দেখাচ্ছে। বন্ধু কি, কেষ্ট ঠাকুরের চেয়েও সুন্দর দেখাচ্ছে। আমাদের বংশে ভাইরা বন্ধের ভাইপোটায় সাতনরি হার দিত, আর আমি তোর অক্ষম দাদা তোকে। কে বলে তুই অক্ষম? কেন ভাবিস তোর কিছু নেই? তোর বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদের চেয়ে বড় সম্পদ আমার কাছে আর কি আছে রে? আশীর্বাদ কর দাদা, জন্ম জন্মান্তর যেন তোর বোন হয়ে জন্মাতে পারি। পোকামের পোকামের কথা শোনো, আমি কি আমার এই বোনটিকে ছেড়ে থাকতে পারি? খা দাদা। এ কি পকেটে রাখলি কেন? আমার বন্ধুর জন্য নিয়ে যেতে হবে না? যেমন গোপাল সরকার তেমনি আমার কর্তা বিলাস দত্ত, দুই সমান। বিলাস দত্ত তো বাবার কাছে চাকরি করত, এত টাকা পেলো কি করে কাকা? তোমার বাবাকে ঠকিয়ে তিনি সদাশয় শিবতুল্য মানুষ ছিলেন। কি বলছো বিলাস? এখানে একটা সই করতে হবে কর্তা। এই মৌজাটাও বিক্রি হয়ে গেল বিলাস, আর তো কিছুই থাকলো না। কি করবো কর্তা, সরকারি খাজনা বাকি পড়লে তো জমিদারিতেই চলে যাবে। হুজুর, হুজুর, মৌজাটা কাকে বিক্রি করা হলো একবার দেখলেন না? আমি আবার কি দেখবো, বিলাসী তো সব দেখছে। আগে হ্যাঁ, আর ক বছর এইভাবে দেখলে আপনারা কিছুই থাকবে না, জমিদারিটাই চলে যাবে। কেদার, বিশ্বাস হচ্ছে না হুজুর? বেশ তো,
যেসব মৌজা বিক্রি হয়ে গেছে সেখানে নিজে গিয়ে একবার দেখুন না। বিলাসের লোকজনই সব দেখাশোনা করছে। এত দূর, একেই বলে কপাল। শয়তানটা চোখের সামনে সব গিলে বসে রইল। তোমার বাবা বিলাসকে এত বিশ্বাস করতেন, তিনি ভাবতেই পারেননি যে বিলাস তার এত বড় ক্ষতি করবে, তাই তিনি সহ্য করতে পারলেন না, অকালে প্রাণ দিলেন। কি ভাবছো বিজয়? বাবার সব সম্পত্তি আমি একটা একটা করে বিলাস দত্তের কাছ থেকে আদায় করে নেব। আমি আবার মাথা উঁচু করে দাঁড়াবো। পারবো না কাকা। পারবে বাবা, পারবে। তবে শোনো বিজয়, ডেকে যখন পাঠিয়েছে তখন শয়তান তার সঙ্গে দেখা করে একবার মুখের মতো জবাব দিয়ে আসবে, তারপর আমার যা করার আমি করব। এই ছোট ঠাকুর, এসো এসো, এ আমার কত বড় সৌভাগ্য। এসো এসো এসো। তোমার সাহস দেখে আমার অবাক লাগছে বিলাস দত্ত। তুমি টাকার লোভ দেখে আমাকে ডেকে পাঠিয়েছ, আর ভেবেছো টাকা দিয়ে আমাকে দাবিয়ে রাখবে। কিন্তু একটা কথা জেনে রেখো, তোমার ওই টাকা দিয়ে বা গুন্ডার তল দিয়ে আমাকে দাবিয়ে রাখতে পারবে না। না ছোট ঠাকুর, তুমি আমায় ভুল বুঝছো। আমি সত্যি সত্যি চাই তুমি বেশ ব্যবসা ট্যাবসা করে আর অনেক বড় হও। আমার এই যা কিছু সব তো তোমার বাবার দেয়া। আমার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা তো তিনিই করে গিয়েছিলেন। সে সুখ আর বেশি দিন সইবে না। ভুলে যাও না, যে বাড়িতে দাঁড়িয়ে তুমি কথা বলছো সেই বাড়িটা কিন্তু আমার বাবার। একশোবার আমার বাবা তোমাকে কিছু দিয়ে যাননি, তুমি তাকে ঠকিয়ে সব কিছু নিয়েছো। এটাও ঠিক, কিন্তু প্রমাণ করতে হবে তো। আর প্রমাণ করতে হলে কোর্টে যেতে হবে, আর কোর্টে গেলেই একেবারে টাকার শ্রাদ্ধ। হ্যাঁ জানি, কোর্ট থানা পুলিশ সব তোমাদের কর্তায়। ও বুঝতে পেরেছো সেটা? হ্যাঁ। কোর্টে আমি যাব না, কিন্তু এই হাত দুটোকে তুমি চিনে রাখো। এই হাত দুটো যেরকম মানুষের উপকারে লাগতে পারে, তেমনি দরকার পড়লে শয়তানদের কলা টিপে শেষ করতে পারে। কিন্তু তার আগে নিজের আখেরটা গুছিয়ে নাও। ছোট ঠাকুর, আমি সত্যি তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিতে চাই। তুমি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিতে চাও, আর আমি তোমার ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে চাই। জবাবটা ভালোই দিয়েছো। আমি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার হয়ে গেলাম। আমাদের বাড়ির চাকরের সামনে মাথা বিলিয়ে দিলে আমিও তো আমার বিবেকের কাছে ছোট হয়ে যাব। কেন রাগলে তোমাকে ঠিক তোমার বাবার মতন দেখায়। অবশ্য সেটা খুব খারাপ জিনিস, রাগ হচ্ছে চণ্ডাল। আমি কখনো রাগি না। এই যে আমাকে চাকর বললে, আমি রাগি। তা চাকরের বাড়িতে একটু মিষ্টি চা রুচবে না? ওটা তুমি খাও। রুচবে না? আমি খাবো, খেলাম তো, তোমাদের সম্পত্তি খেয়েছি, এবার তোমাকে খাবো। বাবা গোপাল, গোপাল বাবা, আগে চমকে উঠলি নাকি বাবা? না মানে আপনি আমায় বাবা বললেন। খচ্চর, তুমি তো আমার বাবাই। হ্যাঁ, আপনার বাবা খচ্চর ছিলেন? চুপ। ঠাকুরের বাচ্চা এত লোকের সামনে আমি অপমান করে গেল শুনলে না? হ্যাঁ শুনেছি। এরপর মান সম্মান কিছু থাকবে? যা বল, অসম্ভব। কিছু একটা করো। কি করবো বলুন। যত তাড়াতাড়ি পারো সিংহ ঠাকুর বাড়ির ঠাকুরটিকে বিসর্জন দাও। জয়া, জয়া, ও মা রূপাদি, তুমি? তোমার দাদা কোথায়? ও তো বাড়িতে নেই। কেন কেন, আজ আমার রেজাল্ট বেরোলো, ওর কলেজে যাওয়ার কথা ছিল। বর্মালা,
নাই বা হলো জয়ের মালা আমি দিলাম তোমার গলায় আমার রসিক নাগর তোমার পথে আমি বসে থাকি একদিনও কি আসতে পারো না বলো না কি গো বড় বাড়াবাড়ি করছিস পাখি তোমার জন্যই তো নিজে নাচাচ্ছ আর বলছো বাড়াবাড়ি যেমন বোন তা তেমনি দাদা আমিও দেখে নেব এত দিমাগ বটেই তো শোন শোন মানে বলছিলাম কি শোন না মানে বলছিলাম কি তুই বাড়ি যা বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় জিনিসপত্র খুলে বস আমি আসছি আমি ওকে জব্দ করার জন্য মর্তব ঘষে আসছি মানে বলছিলাম কি পেটে মাল্লা পড়লে ওকে জব্দ করে বুঝ জাটি মাথায় আসবে না হ্যাঁ তুই যা আমি আসছি সাপে কেটেছে বলে তুই চিৎকার করলি না সাপে কেটেছে বলে আমি চিৎকার করেছি তুমি একা শুনতে পেয়েছো গায়ে কি আর কোনো লোক এটা রেপ কেস কোন মহিলার মর্যাদা হানি করে তুমি চলে যেতে পারো না এই হ্যান্ডকাপ লাগা এর মানে কি সহবাস বিচার হবে তো তখন সব জানতে পারবে বিচার তোর বিচার কিসের বিচার একটা মেয়েকে দিয়ে আমার নামে মিথ্যে দুর্নাম লড়তে চাই তার আবার বিচার কাজটা কিন্তু ভালো করলে না গোপাল বাবু তাকে আমি আমি তো তোর কোনো ক্ষতি করিনি তুই আজ আমার এত বড় ক্ষতিটা করলি কেন গোপাল সরকার আমি তোমাদের কাউকে ছাড়ব না একদিন না একদিন আমি ফিরে আসবো আর সেদিন আজ আমার অপমানের শোধ নেব তোমাদের একটা একটা করে মুখোশ আমি সবার সামনে খুলে ধরব চলুন কোথায় যেতে হবে এই চলো নিয়ে চলো ঠিক আছে এখন তো ঠিক থাকবেই তোমরা শালারা তো ওটা ছাড়া নড়ো না খচ্চর কোথাকার গালাগাল দিচ্ছি কেন গায়ে লাগলো আমি তো শুধু গালাগাল দিচ্ছি না সঙ্গে টাকাও দিচ্ছি দুটোকে মিশিয়ে মিশিলি করে না সব দিক বিচার বিবেচনা করে আমি আসামি বিজয় ঠাকুরকে দু বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম জেল হয়ে গেল কাকা জয়া রইল
গোপাল, গাধার খচ্চরে তফাত কি? আগে আগে আমি ভাবতাম তুমি একটা খচ্চর, এখন দেখছি তুমি গাধা। আমার অপরাধ কর্তা, ঠাকুর বাড়ি তো এখনো খালি হলো না, ও মেয়েটা তো ঠাকুর বাড়িরই মেয়ে, ও যদি বেঁচে থাকে তাহলে তো। না না না, খুনটুন নয়, ওসব আমার খুব অমানবিক মনে হয়। তবে ভাইয়ের জাতটা তো পাখি মারলো, বোনের জাতটা এবার থাকে কেন? বিজয় ঠাকুর, তোমার মেয়াদ খতম হয়ে গেছে, যাও সাহেবের কাছে যাও। জয়া কোথায়? সেই কথা বলার জন্যই তো আমি এখানে বসে আছি, নইলে তো পাখি কবে উড়ে যেত। কি হয়েছে জয়ার বল? জয়ার, জয় খুন হয়েছে না? আমার জন্যে তো তুমি জেলে গেলে, নলিকি জয়া জয়া কোন তো ওস্তাদ কানায়, গোপাল সরকার কোথায়? কানায় ওই বাগান বাড়িতে কলকাতা থেকে একটা মেয়ে এনে ফুর্তি করছে। গোপাল সরকার সর্বনাশ করেছিলাম তো তাই সাজা পেলাম। সেদিনের মৃত্যু সত্যি হয়ে আমাকে আজ ঠাকুর সাজা দিয়ে গেল। না পাখি, পাখি Thank you.
তাই বলো, এই জন্যই ঠাকুর মশাইয়ের এত গরম। তুমি তাহলে ওর বাপের পুরনো দলিলগুলো জোগাড় করে দিচ্ছ? হ্যাঁ, সরে যা বঙ্কা, এত মার খেয়েও লজ্জা নেই। নিয়ে যাও কেদার, আমি হেরে গেছি। এসব সিংহ ঠাকুরদের হকের সম্পত্তি। যা যা। এই যে টাকা, এই তো এই তো এই তো ব্যাংকের ছাপানো টাকা। দেখেছেন দেখেছেন দারোগাবু, আমার মনিবের পুত্র শুধু যে টাকাটা ঝেড়ে দিয়েছে তাই নয়, ও কেদার করে খুন করেছে। বিলাস দত্ত, মনে আছে আমার বাবা তোমাকে চুরির দায় হাতে নাতে ধরেছিল? সে মনে থাকবে না, আমার পরিবার গিয়ে তখন তোমার বাবার হাতে পায়ে ধরে আমায় বাঁচিয়েছিল। এখন যদি তোমার পরিবারে সেই ছুচোর হাতে পায়ে, বিলাস দত্ত চুরি তারপরে খুন, চপ চপ, এই হাত কড়ি লাগা, হাত কড়িটা লাগা। না না, ছুটো সামনে হাত কড়াটা লাগে। হাজার হোক মণিপুত্তুর যে এই মামলা থপে টিকবে না বিলাস দত্ত। আর কতদিন আর কতদিন এমনি করে নির্দোষীদের দোষী প্রমাণ করে তাগেদের পয়সায় আরাম করবেন? দিন বদলাবে না? হ্যাঁ, দিন তো বদলাচ্ছে। ফাঁসির দড়ি যখন গলায় পড়বে তখন বুঝবে। স্যার, বিজয় বাবু পালিয়েছে। মাঝে মাঝে এখানে এলে বেশ হয় না? হ্যাঁ, আমাদের খুব উপকার হয়। সঙ্গে আছে, বার করুন। একদম চেঁচাবেন না, স্বর্গে যাবার লাইন একদম ক্লিয়ার হয়ে যাবে। যা আছে বার করুন, আর করুন। হিরোরা, তোদের মাল আমার কাছে। কি হবে গো, আমাদের সব নিয়ে নিল। দাঁড়া দাঁড়া, দেখি না কি হয়। অনেক ধন্যবাদ, আপনি না থাকলে সত্যি আমাদের খুব বিপদে পড়তে হতো। আপনার জিনিস কি? আপনার কপাল পেটে যে রক্ত পড়ছে, ধরো তো। আশীর্বাদ কর দাদা, জন্ম জন্মান্তর যেন তোর বোন হয়ে জন্মাতে পারে। একি আপনার চোখে জল? আমার একটা ছোট্ট বোন ছিল, আজ নেই। আপনাকে দেখে আজ ভীষণ করে ওর কথা মনে পড়ে যাচ্ছে। যদিও বা আপনি আমার চেয়ে অনেক বড়। বড় বোন মানে দিদি, তাই তো? তুমি কি যখন দিদি বলেই ডাকলে তখন চলে এসো একদিন দিদির বাড়ি, কেমন? আসবে তো? হ্যাঁ, এই নাও আমার কার্ড।
আপনার বাড়ি আসবো তো যে নিশ্চয়ই আসবো চলি স্যার এই ঠাকুরের বাচ্চা তো দেশের সর্বনাশ করে দিচ্ছে সকাল বিকেল গুদাম থেকে মাল চুরি করছে চেক মাগরানি চলো আমরা বাণিজ্য করি আর বিকাশ সেন বিজয় ঠাকুরকে খুঁজে বেড়ায় আমি কোনো কথা শুনতে চাই না সরকারের সদর থেকে স্পেশাল ফোর্স এনে সারা জঙ্গল ঘেরাও করে বিজয় ঠাকুরকে অ্যারেস্ট করবে তুমি না ও নামে তুমি আমাকে ডাকবে না কেন একটা চরিত্রহীন লম্পট তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি চাই না যে একটা জেল ফেরত দাগি আসামি রূপা কেন কাদের জন্য আমি দাগি আসামি হয়ে গেলাম সে কথা তুমি জানো না জানার দরকার মনে করি না বেশ আমি নহে তাই কিন্তু জয়া সে বেচারি কেন খুন হলো তোমার জন্য ঠিক যে কারণে আমার বাবা মারা গেল আমার জন্য জয়া খুন হলো আমার জন্য কাকাবু মারা গেলেন হ্যাঁ বাবা অসুস্থ তাই মৃত্যু তাকে ডেকে নিল আর জয়া লজ্জায় অপমানে আত্মহত্যা করেছিল রূপা কাকে কি বলছিস একটা জেল ফেরত দাগি আসামিকে বলছি তুমি আবার আদর করে একটা লম্পটকে খেতে দিচ্ছ রূপা লজ্জা করছে না এখনো দাঁড়িয়ে দেখছো দেখবো না আমার চোখের সামনে সমস্ত আশ্রয়গুলো কেরকাটা মিথ্যে দমকা হাওয়ায় একটা একটা করে ভেসে যাচ্ছে বুঝবো না কোনো অপরাধ না করেও কেন সন্তান তার মায়ের হাতের খাবার পেল না রূপা এই আশ্রয়ের লোভে বড় সাধ ছিল বেঁচে থাকার আজ তুমি আমার শেষ সব সাধকে পূর্ণ করে দিলে বিজয় আমি যা ভালো বুঝেছি তাই করেছি দিদি দিদিকে বাঁচিয়েছো বলে সুযোগ নিতে এসেছো ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো খুনে শয়তান কি করছো কি তুমি আপনি ঠিকই করছেন স্যার আপনার বাড়ি থেকে পুলিশ আমাকে এসে ধরলে আপনার ওই 10,000 টাকাও খরচা হবে না আর আমার ওই অভিশপ্ত জীবনটাও শেষ হয়ে যাবে এই অভিশাপ তুমি নিজে ডেকে এনেছো আমি ডেকে এনেছি আমার ফুলের মতন বোনটা শেষ হয়ে গেল তার মৃত্যুকে আমি ডেকে এনেছি আমার ভালোবাসা আমার জীবনের একমাত্র স্বপ্ন শয়তানের শয়তানিতে সব তছনছ হয়ে গেছে আজ আমি সারা দেহে লম্পটের কালি মেখে আমার আমার ভালোবাসাকে আমি হারালাম বলতে পারেন কিসের জন্য আজ আমার এই অভিশাপ ভালোভাবে বাঁচার বড় সাধ ছিল এত কষ্টের মধ্যে ভেবেছিলাম রূপা আমাকে ভুল বুঝবে না তুমি পুলিশকে সব কথা বলনি কেন পুলিশ যতদিন ওই গোবিন্দ দারোগা থাকবে ততদিন বিলাস দত্তই পুলিশ মা বুনেদের লজ্জার বিপদের হাত থেকে তো সন্তান আর ভাইই বাঁচায় আমি ভুলিনি বিজয় সেদিন কত বড় বিপদের হাত থেকে তুমি আমায় রক্ষা করেছিলে আমার কত গর্ব যে তোমার মতো একটা ভাই পেয়েছি দিদি ছোটবেলায়
বাবা মাকে হারিয়েছি। ছোট্ট একটা বোন ছিল, সেও চলে গেল। সেদিন তুমি যখন আমাকে ভাই বললে, বড় বোনের কোনো কর্তব্য তো আমি করতে পারিনি ভাই, আমি বড় অসহায়। আমি বুঝলেও অন্য কাউকে বোঝাতে পারছি না। আমার এই লজ্জার হাত থেকে একমাত্র তুমি, তুমিই পারো আমাকে বাঁচাতে। কেননা কেননা দিদি, আশীর্বাদ করো যেন মরার আগে প্রমাণ করতে পারি যে তোমার ভাই নির্দোষ, আর তুমি সকলের কাছে মাথা উঁচু করে বলতে পারো যে তোমার ভাই একটা খুনি নয়, একটা ডাকাত নয়। স্যার, আমার এই মাথাটার দাম 10,000 টাকা, আর টাকাটা আপনি গোবিন্দ তারকার কাছে পাঠিয়ে দেবেন। চলি। তুমি ওর কথা বিশ্বাস করলেন না? হ্যালো, আমি বিকাশ সেন বলছি। বদলি করে দিল কি করে হলো? ওই টেলিফোন মেসেজে। ওই শালা বিকাশ সেন এসপি কে টেলিফোন করেছিল। বিকাশ সেন মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কোথায় বদলি করলো? ওই দেখো, চারিদিকে জল জল, মাছের ভেড়ি, পাহারা দিতে হবে, শরীর ভালো হবে, বিনে পয়সা প্রচুর মাছ পেলাবে, বেশ খুব ভালো। স্যার বলছিলেন এই তো শেষ, যাবার আগে সিগারেট। হ্যাঁ হ্যাঁ, সে তো রেডি। না, আপনি মহান ব্যক্তি স্যার, আপনার ঠাট্টা করছেন, বদলি হয়ে যাচ্ছি বলে মশকরা। শোনো, তুমি শালা একটি শুয়োরের বাচ্চা। হ্যাঁ যাও। খচ্চর পটলা কর্তা, নতুন দারোগা নারী বুঝতেই তো 2 মাস লেগে যাবে। এখন কি হবে কর্তা? আজ রাত্রির মধ্যেই বিকাশ সেনের গুদাম পরিষ্কার করে ফেলো। এখানে যদি কেউ একটা জিনিসে হাত লাগায়, তার হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। বিজয় ঠাকুর, চেঁচেও না, তোমাদের গোডাউনের তালাটা বন্ধ, আর চাবিটা আমার কাছে। যদি তোমাদের এখানে কারোর হিম্মত থাকে, তাহলে চাবিটা এখান থেকে খুলে নিজেদের লরিটা এখান থেকে বার করে নিয়ে যাও। আপনি হচ্ছেন আমার তুরুপের তাস, মানে সেন সাহেব মামলাটা করবেন বিজয়ের নামে। বিজয়, তুমি আজকে আমাকে কি সর্বনাশের হাত থেকে বাঁচালে? এ কি রক্ত বেরোচ্ছে? দাঁড়া দাঁড়া, বেঁধে দিই। এতদিন এতদিন তোমাকে ভুল বুঝে আমি আমি অনেক অপবাদ দিয়েছি, অনেক অপমান করেছি। যদি পারো আমাকে আমাকে ক্ষমা করে দিও। এ কথা বলবেন না স্যার, আমি আবার আমি আবার কাজ করেছি। এই হলো গেটের চাবি, যে দিদিকে কবরটা দিয়ে আসে। বিজয়, বাড়িটা তো ভিজে ফেলেছে, গাড়ি ভাড়া।
না বিজয়। তুমি কেন চলে যাবে? আগেই হয়ে গেছে না, হাজার চেষ্টা করে তো জেল ফেরত লম্পটের দাগটা মুছতে পারলাম না। আরে তো এ তো ভালো হলো, তোমাদের তোমাদের বিজয় আর তোমাদের কখনো জ্বালাতে আসবে না দিদি, তোমাদের বিজয় আর কখনো তোমাদের জ্বালাতে আসবে না, কখনো না।